সর্বনাশা পদ্মান তোর কাছে সুধা বলা মারে তোর কি রে উলকি দারা উলকি দারা এই পদ্মা নদীতে মাঝি হয়ে প্রেমের তরি বাইতে আসছে মাসুদ আহমেদ আর সেই সাথে সাবরিনা করিম। হাড়া ইয়ারে সহ্য কফিলা স্বামীর কথা মনে পড়তেছে মাঝি। তাহলে স্বামী রে মোবাইল একটা ভিডিও কল দে। কেমনে দিমু, মোবাইলে তো ডাটা নাই। ডাটা ভর কেমনে, দোকান তো বন্ধ। তাহলে দোকানদারের বাড়ি যা। হে তো মেলা দূরে আইসা মাঝি, তুমি আমাকে বাড়ি যাও না লাগা ভাড়া দিতে পারবা? আমার কাছে তো টাহা নাই। হ্যাঁ, এই জন্যই তো স্বামীর কথা মনে পড়তেছে। আচ্ছা, তোর যদি স্বামীর কথা এতই মনে পড়ে ওরে সার লিখেন। সারুম না শালা, এক সাজা দিয়া দুই মোবাইলে চার্জ দিতে দিত না, অসুবিধা কি মাঝি? তুমি কি আইফোন আর অ্যান্ড্রয়েডের মধ্যে পার্থক্য বুঝো? তুই আইফোন লইয়া পড়ে আসস, আমি আজ পর্যন্ত টাকিম আর চার শৈল মাসের পার্থক্যই বুঝলাম না। আচ্ছা, শুনলাম তোর সতীন নাকি মারা গেছে। যাইবো না আবার, অ্যান্ড্রয়েডে চার্জ আপনি যদি আইফোনের চার্জ দেওয়া হয় আইফোন তো ড্যাড হইবই। আচ্ছা কপিলা, তোর এত উদাসীন লাগতেছে কেন? তুই কি অসুস্থ? হ মাঝি, মনের অসুখ। এটা মনের অসুখ না, এটা তোর মনের শয়তানি। মাঝি, তোমার একটা কথা জিঙ্গামু। জিগাও। তুমি সবারে খেদাইয়া আমারে রাখলা কেন? কি আর করব, হোটেলে তো দুইটা বেড, একা ঘুমামু, টাকাটা উসুল করতে হইব না? তুমি টাকার কথা কইতেছো, কত টাকা লাগবে শুনি? টাকা দিয়ে তুই কি করবি? না, আমার কাছে টাকা আছে, শরম করে না মাঝি, লাগলে সাইয়া লইও। কিসে শরম, আমার যদি শরম থাকতো তোর লই কি আর হোটেলে থাকতাম? মাঝি, তুমি মেলা দুষ্টু আছো। আইসা, তুমি মায়ের লগে মেডিকেলে না থাকিয়া আমার লগে থাকবা বুঝি? খবরদার, এই কথা আবার বাড়ি যাইয়া কারো কইস না। না, আমি মিছা কথা কমু না, তয় আমি সত্য কথাও কমু না। আইসা, হইলাম তোমার মায়ের পাও থেকে নাকি ডাক্তাররা বাঁশের কুঞ্চি বাইর করছে। হ, তাই তো কই, গরু বাঁধনের খুঁটিটা গেল কই। আইসা মাঝি, তুমি কি আমার লইয়া ভাবো? হ, তোর লইয়া অনেক ভাবি। কি ভাবো? ভাবি হারা উপন্যাস জুড়ে তোর কি একটাই কাপড়। কি যে কও না মাঝি, আমার তো একটাই শরীর, ওহ কি শরীরটা পাল্টামু। শরীর পাল্টানোর দরকার নাই, আপাতত প্রসঙ্গটা পাল্টা। হুনতাছি তুই নাকি স্বামীর কাছে ফেরত যাবি? ও, তুমি ঠিকই হুনছো। হিতার কাছে যাই লাভ কি, সাজ যাত তো নষ্ট, সাজ দিব কেমনে? মাঝি, তুমি কিন্তু ভুল বুঝতাছো, আমি কিন্তু ইলেকট্রিক সার্জারের কথাই কইছি। দূর যা, আমি আর কথা আজে বাজে চিন্তা করতেছি। এবার বুঝো মাঝি, মনের শয়তানিটা কার বেশি? কফিলা, ঘাড়ে তো একটাও নৌকা নাই, তুই ওদের লগে গেলি না কেন? কেমনে যাবো মাঝি, আমি গেলে তোমার ডাবল বেডের কি হইব? কফিলা, তুই কিন্তু ফোলাফাই নাচস কিন্তু। মাঝি, ফাম দিও না মাঝি, ফাম দিও না, ফাম দিলে কিন্তু আমি ফইলা যামু, পরে কিন্তু লোকজন তোমারে সন্দেহ করবে। আমি যে তোমারে ভালা পাই, আমি যে তোমারে ভালা পাই, এই নিয়ে লোকজন কখনো সন্দেহ করব না। অবশ্যই সন্দেহ করব। আরে কইলাম তো সন্দেহ করব না। তাই কি করব? বিশ্বাস করব। হ্যাঁ, বিশ্বাস তো সেই দিনে উঠে গেছিল যেদিন পুকুরে জলে তোমারে কলার ধরতে কইছিলাম আর তুমি ধরছিলে আমারে। দেখি তো বুঝা গেছি, তোমার বাজা পোড়া ভালো লাগে না, তোমার ডেজার্টটাই ভালো লাগে। হরে, আমার মিষ্টিটা খুব ভালো লাগে,
তবে কিনে খাইতে পারি না, এই জন্য তো অন্যের মিষ্টিতে ভাগ বসাই। মাঝি বেশি ভাগ বসাইও না, আমি কিন্তু কইয়া দিলাম তোমার ডায়াবেটিস হইয়া যাইব। মাঝি হাসো কেন? শুন কবিলা, ফাও মিষ্টিতে কখনো ডায়াবেটিস হয় না। মাঝি তুমি কিন্তু ভারী মিষ্টি কথা কও, আমার কি মনে হয় জানো? কি? আমার মনে হয় তোমার মাঝি না হইয়া কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ হওয়ার কথা ছিল। কফিলা তুই যে কত কথা কস। আচ্ছা কফিলা আমার একটা গান শুনাবি? আচ্ছা তো আমার যমুনা জলে দেখতে কালো সান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয়লে। আমার যমুনা জলে দেখতে কালো সান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয়লে। কিরে কফিলা পদ্মার পারে দাঁড়াইয়া যমুনার গুণগান গাইতেছ? মাঝি আর কইও না, পদ্মাতে তো যাত্রী পাও না, হের গুণগান করে লাভ কি? হ হাসা কথা কইছস, উবেরের মতো কুবেরও যদি রাইড দিতে পারত তাহলে যাত্রী পাইতাম। ঠিক কইছো মাঝি, আচ্ছা তুমি কি আমারে রাইড দিতা? হ রাইড দিব। কফিলা কালকে রাইতে তো তোর স্বপ্ন দেখছি। কি কও মাঝি? হ আমরা দুইজনে মিলা বুঝছস সান্দের দেশে গেছি। সান্দের দেশে? আইসা মাঝি ওখানে যাই আমরা কি কি করছি? কি আর করুম, সান্দের যাওয়ানোর লগে লগে সান্দের বুড়ি ঝাড়া লই বাইরেছে। ঝাড়া লইয়া? হ কইতাছে হারা দুনিয়া ফরকিয়ার বীজ ছড়াইয়া এখন আসছ আমার সংসারটা নষ্ট করতে। কিরে কফিলা বেড়া মাইসের মতো হাসছ কেন? হ্যাঁ লোকজনে কি কয়? হ্যাঁ কেন তোমার বুঝি জলে? কফিলা আমি একটা সিদ্ধান্ত লইছি, তুই থাক আমি ময়না দ্বীপে চলে যাব। তুই কই যাস? আমারে লগে নিবা মাঝি। কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। মানে আমার যেটা মনে হলো একটা রঙের ভুবনে যেন রঙিন বাস্তবতা ছড়িয়েছে। একটা জোরে করো তাই। আপনাদের কেমন লাগলো শুরুতেই? আমিন ভাই আপনি বলুন। দুজনকে একটা বাঁচিয়ে ফেললো এক গুলিতে দুজন। তোমরা সবসময় দুটো ক্যারেক্টার নিয়ে আসো, তো ওখানে অ্যাক্টিংয়ের অনেক স্কোপ থাকে এবং সেই পারফরমেন্সগুলো মানে ওই অ্যাক্টিংগুলো আমরা পাই। এবং আজকে দেখো দুষ্টামি করতে করতে মানে হাসি হাসি হাসাহাসি করতে করতে লাস্টের ছোট্ট দুটো ডায়লগ, হ্যাঁ এত ইমোশন এবং সেটা তোমরা এত সুন্দরভাবে করেছো, স্যালুট। কেদো সোহাইদ ভাই আপনার কেমন লাগলো? অদ্ভুত সুন্দর লেগেছে আমার, আই এনজয়ড ইট। থ্যাংক ইউ। এটা জোরে করো তাহলে এদের জন্য। ha ha ha